এটা কি করো, দুষ্ট করতেছো তুমি? না, আবার না করে বসো, ধপ দিবা না, অনেক রাত হয়েছে তো মা। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, সোনা মা, সোনা মা, সোনা মা, ও সোনা মা, সোনা মা। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকালে এই দেখো, মানে সকাল না ঠিক, এটা দুপুর, মানে দুপুরের আগেরটা। তো এই দেখো, মানে স্নানের পরে সোনামা ওখানে বসে আছে আর আমি এখানে মুড়ি গুঁড়া করছি। মানে ও সকালবেলা বললাম না, ওর যার সাথে বেশিরভাগ থাকে, মানে ওর যা এখন শরীরটা ভালো না, তো বাড়ির কাজগুলো একটু কম করে, তাই ওই সোনামাকে আমি ওনার কাছেই দিই, আর উনি নেয়। নাহলে আমার রান্না একটু লেট হয়ে যায়, মানে ওর যে মা রান্না টান্না করে, তারপরে ওই যে মেয়ে যখন ঘুমায় কোমরে রশি বেঁধে আমি রান্না করি, আর যখন যখন সময় পাই মানে নিচে বসিয়ে দিই, দিয়ে বা ওয়ার্কারে দিয়ে 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 কাজ করি। তো ভাবলাম যে সকালে রান্নাটা করার আগেই মানে মেয়েকে একটু মুড়ি গুঁড়ো খাইয়ে দিই। মানে সকাল কি, আজকে আমার রান্না করতে হবে দুপুর 12টা 12:30 বেজে গেলো, মানে খেতে খেতেও 12:30 বাজছে। তো চলো ফটাফট মেয়ের খাওয়া করে করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। আর সব থেকে বড়ো কী জানো, মানে আমার কষ্টটা অতটা ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার কাজ করতে কোনো কষ্ট নেই, সব থেকে বড়ো কষ্ট হচ্ছে আমার সংসারে মানে সুস্থতা নেই। ছেলেটাও বলো তো, ছেলেটাও অসুস্থ, মানে ওকে 11 বছর থেকে ট্রিটমেন্ট করছি, তারপর হচ্ছে মানে ওর বাবা মাঝখানে অসুস্থ হলো, যাই মানে এইগুলো টেনশনে না মানে কোনো কিছুই ভালো লাগে না। তবুও মানে আগানোর চেষ্টা করি, ভগবানকে বলি হে ঠাকুর আমাদেরকে সব কিছুর থেকে, এই বিপদ থেকে মুক্ত করে দাও। তো এই দেখো, আমার বাবাকে চান করিয়ে দিলাম, স্নান করিয়ে এখন বলছে আর আজকে তো পনির, পনির হলে তো আমার মানে সোনামা একটু মানে বেশি খায়, খুব ভালোবাসে পনিরটা। তো ওই যে সোনামা আমার স্নান করে ঘুম দিয়ে দিলো, ওকে খাইয়ে ঠেয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এই দেখো, ঘুম পাড়িয়ে দিলে কী হবে, আমি যখন ঘুম পাড়াই ওকে, আর ওই দেখো আমার ওই ইসের সঙ্গে খুঁটি মানে রশি বাঁধা আছে, ওই রশি দিয়ে ওকে আমি বেঁধে রাখি। কারণ বাই চান্স ও তো উঠে কী করে বলছে রওনা দেয় সোজাসুজি, মানে হামাগুড়ি দিয়ে স্টেট চলে আসে, যদি পড়ে যায়। ওই জন্য আমি বেঁধে রাখি। আর বাধা থাকলে কী হয় বলো তো, বাধা থাকলে ও মানে চিৎকার করে, তখন কাঁদে। তো এই দেখো, এই যে বললাম না, মানে আমার এই ভিডিওটা আবার পরে দেওয়া হয়ে গেলো, যাই হোক চলো, এটা একটু ভুল হয়ে গেল, আর যা হোক মানে তাই কি, কোনো ব্যাপার না। তো এই দেখো, সোনা বাবা খাচ্ছে, এদিকে আমার সোনামাও ঘুমো, তারপর আমি একটু ভালো স্নান টান করি। তো এই করতে করতে আমার স্নান টান সব হয়ে গেলো, তারপর এখন আবার রাতেরটা তোমাদের দেখা একটু দাঁড়াও। এই যে রাত্রে গতকালকে রাতের মানে পনির, পনির করলাম, পনিরটা করা ছিল সেটা তোমাদেরকে দেখালাম, মানে ওই যে দুধ নিয়ে আসছিলো। তো চলো ফটাফট পনিরগুলো ছাকি। আর সব থেকে কী বলো, মানে প্রত্যেক দিন না চলতে 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 চলতে, আর গতকালকে তার আগের দিনে মানে ভিডিও আমার দেওয়া হয়নি, মানে আমার ভিডিও এডিট করলাম মানে এক্সপোর্ট মারার আগেই আমার হাতে ডিলিট হয়ে যায়। তারপর তো ভিডিও এডিট ছিল না, মানে দুদিনের ভিডিও আমি তোমাদেরকে এইভাবে মানে অ্যাডজাস্ট করে দিলাম, যাই হোক এটা তো কাজই তো না, মানে একদিনের কাজ না, দুদিনের তো কাজ করলে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এই যখন ফটাফট ছানাটা হয়ে গেলো, আর একটা সাদা নাকড়ার মধ্যে আমি ভেবে ছেঁকে নিলাম, তারপর বলো তো কী করবো, এটাকে মানে চাপা দিয়ে রেখে দিব, আর সকালবেলা পনির কাটবো। তো এই দেখো, তো আমার যে এখন সে সব এই যে বিকালে আবার সোনামা বিকালে ঘুমো, জামাকাপড় সব ভাঁজ করবো, করে তারপর বিকালে ঘর দেওয়া ঝাড়ঠর দিব। আর কি বলো তো, মানে একটা ঘরে না জিনিসগুলো গুছিয়ে রাখা যে কত কষ্টকর। আর আমি সিস্টেম কী করলাম বলো তো, এরকম বালতি মানে দুটো বালতি একটা ঝুড়ি, আমার সোনামার সব জিনিস, তো সারা সব কাজ বা সারা শেষ, এখন মানে উঠানটা ঝাড়ু দেওয়া বাকি আছে, একটু পান খেয়ে নিই। আর আমার পান না খেলে মানে মনেও এনার্জি থাকে না, শরীরেও এনার্জি থাকে না, পান না খেলে কি এনার্জি থাকে, যারা পান খায় তারাই জানে। তো ছেলেকে বলতে 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 আমাকে একটু পান এনে দিলো, মানে ও মানে পাশের বাড়িতেই পান চুপারি ব্যবসা করে, একজন ওখান থেকেই নিয়ে আসে। তো ভাবলাম একটু না পান খাই, অনেকক্ষণ দিয়ে পান খাই না, সব কাজ করতে করতে নিজের নিজেরটাই খেয়াল রাখতে পারি না, আর কদিন থেকে শরীরটা এত যে খারাপ কেন জানি না। ওই দেখো দেখছো, ওই দেখো, তো এই দেখো আবার আমার মাকে ওই যে ফুল হাতা জামা পরা ছিল, পরে জামাটা খুলে মানে হিসু করে ভিজে ফেলছিল, জামাটা খুলে নিচে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওই যে আরও দেখো কত জামা কাপড়,
তাহলে এত জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে প্রত্যেক দিন। আর আমি রোজকার যিনি রোজ মানে এক ঘন্টা পরে যেটা বেরোবে সেটাও ঠিক করব, আর আধা ঘন্টা পরে যাবে সেটাও আমি ঠিক করে রাখবো। মানে আমার কী বলতো, এক ঘরে থাকি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে না ভালো লাগে না, মানে তৃপ্তি পাই না। জানি না কে কী এরকমভাবে রাখে, অনেকে হয়তো ভালোবাসে না। তো এই দেখো বলতে বলতে আমার ভিডিওটাও শেষের দিকে, তো এই যে রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমার মা দেখছো, আমি বললাম দুষ্টু হচ্ছে, বলছে না একটু এখন কথা বলতে পারে। আর কি বলতো, মানে রোজ দিন তুমি ঘুম থেকে উঠে গেলো রাতে বলো, যখন মানে বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাবো না, সত্যি তোমার মনটা খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। আর একদিন যদি ধরো আমার সোনামা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে আর সারা রাত না উঠি, আমার খুব কষ্ট হয়। কারণ আমি ওর সঙ্গে আজকে 10 মাস থেকে রাত্রি 11টা 11:30 জেগে আছি, একা 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 একা। মানে ওর বাবা ছিল, এখন তোর বাবা নেই, কিন্তু ওর বাবা অত রাত জাগতো না, আমি জাগতে নাই বলতাম। তাহলে বলো তাহলে কাপড় মানে হ্যাঁ কি খারাপ লাগে সেই, সেটা তো আমার সময় কাটে না। আর ও ঘুমানোর পরে আমি এই থাম্বনেল রেডি করা, ভিডিও এডিট করা সব কিছু করি। আর সারাদিনে তো এগুলো হবে না, এখন এখন হচ্ছে মানে আগের দিন এগুলো করে রাখি, আর ভয়েসটা দিতে পারি না, বলো মেয়ে উঠে যাবে। পরের দিন সকালে আমি ভয়েসটা দিই 11টা থেকে 12টার মধ্যে, তারপর ভয়েস দিয়ে এক্সপোর্ট মারি, এক্সপোর্ট মেরে তারপর ভিডিও আপলোড দিই। তো একটা বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা কন্টিনিউ করো।